আসসালামু আলাইকুম, আমি নাহিদা আক্তার, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজকে তোমাদের আমি পড়াবো হলো সপ্তম শ্রেণী বাংলা প্রথম। আমার সুপ্রিয় ছাত্রছাত্রী সোনামণিরা, তোমরা কেমন আছো? সবাই সবাই ভালো আছো? তোমাদের সাথে তো অনেক দিন দেখা হয় না এই করোনাকালীন সময়। তোমরা তো সবাই ঘরেই বসে আছো, তোমরা ঘরে বসে পড়াশোনা করবা। এটা আমাদের সুযোগ্য জেলা প্রশাসক আমাদের এটা সুযোগ করে দিয়েছেন তোমাদের ঘরে বসে পড়ালেখা করার জন্য। তোমরা এই সুযোগটা কাজে লাগাবে। আমি তোমাদের আজকে পড়াবো হলো বাংলা প্রথম, বাংলা প্রথমের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম। তোমরা যারা যারা আছো সবাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনো। আচ্ছা, ক্লাসের শুরুর আগে আমরা একটা গজল শুনতে পারি কি? তোমরা শুনবে গজল? আচ্ছা শুনো। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, তব দয়াতে উঠে তব দয়াতে উঠে চন্দ্র সূর্য আসমান থেকে নামে বারি ধারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, ওই আসমানে কোটি কোটি তারকারা যে আধারাতে জলে মিটি মিটি, ওই আসমানে কোটি কোটি তারকারা যে আধারাতে জলে মিটি মিটি, কত সাগর যে আছে অজানা, হে থাকিয়ে মিশেছে নদীর মোহনা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি, ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি, মৌমাছি ভমরে মৃদু গুঞ্জন মহময় প্রকৃতির পাগল পারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। কি তোমাদের গজলটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে? আচ্ছা, এবার আমরা পাঠে আসি। আজকে আমাদের ক্লাস হলো সপ্তম শ্রেণী বাংলা প্রথম। আচ্ছা, আজকে আমরা শিখব হলো গরবিনী মা জননী কবিতা। কবিতাটা আমরা হলো গরবিনী মা জননী। তা আমরা প্রথমে কবিতাটা একটু পাঠ করে শোনাই, কি তোমরা শুনবে? আচ্ছা, গরবিনী মা জননী লিখেছেন হলো সিকান্দার আবু জাফর। ওরে আমার মা জননী, জন্মভূমি বাংলারে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে, কার চোখে মা নদীর কাজল সবুজ দিনের আঁচল বুকে, কার পায়ে মা ধুলোর নুপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে, রোজ ভোরে কে শিশির খোপায় বকুল যুথির গন্ধ মাখে, কার দুপুরে তন্ডা ভেজে ক্লান্ত ঘুঘুর বিলাপ জলে, কামার কুমোর জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী, কার ছেলেরা নিত্য হাজার মরণ মারের দণ্ড গুনে, ছেলের বুকের খুন ছোপানো কোন জননীর আঁচল কোণে, দুর্ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে, সেই মাকে যার হাজার হাজার মার নাম ডাকা পাগল ছেলে, মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করে দুর্বিপাকে, কার ছেলে মা উপড়ে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা, দুঃখের ধূপে সুখ পুড়িয়ে কার ছেলে মুখুজল রাখে, তুই তো সে মা, ও মা তুই তো রে সেই গরবিনী, রক্তের ধোয়া সরোজিনী যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে। এখানে দেখো আমার সোনামণিরা কি বলছে, ওরে আমার মা জননী,
জন্মভূমি বাংলারে আমাদের এই জন্মভূমিটা মায়ের সাথে তুলনা করেছে। তোর মতো আর পূর্ণবতী ভাগ্যবতী কে মায়ের ভাগ্যের সাথে মায়েরে এমনভাবে তুলনা করেছে যে সে পূর্ণবতী মা পূর্ণবতী। কার চোখে মা নদীর কাজল সবুজ তিনের আঁচল বুকে কার পায়ে মা ধুলোর নুপুর সন্ধ্যা দুপুর বেজেই চলে মায়ের পায়ে কি নুপুর ধুলোর নুপুর কিসের নুপুর ধুলোর নুপুর। রোজ ফোড়েকে শিশির খোপায় বকুল জুথির গন্ধ মাখে তা কি শিশির খোপায় মানে যখন তোমরা যখন শীতের দিনে ঘাসের উপর পা দেবা দেখবে একটা শিশির শিশিরের মতো উঠবে শিশির হবে সেটার সাথে তুলনা করেছে মায়ের খোপার। এরপরে কামার কুমার জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী এরা কামার কুমার আমাদের সমাজে অনেক 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 লোক বাস করে এদের মধ্যে কামার আছে কুমার আছে জেলে চাষি বাউল মাঝি এরা সবাই বাস করে কারণ আমরা সমাজে যেহেতু বাস করি সেহেতু আমাদের সমাজ নিয়ে থাকতেই হবে এই সমাজে সব লোকের বসবাস। ছেলের বুকে খুন ছোপানো ছেলের বুকে খুন ছোপানো মানে ছেলের বুকে রং লাগানো ছোপানো মানে কি রং। কোন জননীর আঁচল কোণে দূর ভাগিনী কার মেয়েরা কান্না ফুলের নকশা বনে এইখানে মাকে জননী 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 অর্থ কি মা এর আঁচল কোণে দূর ভাগিনীর মেয়েদের কথা বলেছেন। সেই মাকে যার হাজার হাজার মা নাম ডাকা পাগল ছেলে তা হাজার হাজার মায়ের সাথে এটা তুলনা করেছে মায়ের সাথে সব কিছুর এই কবিতাটি মূলত হলো মায়ের সাথে তুলনা করেছে। তুই তো সে মা ও মা তুই তো রে সেই গরবিনী মাকে বলেছে মা তুমি তো সেই মা তুমি তো সেই মা সেই গরবিনী মায়ের সাথে তুলনা করেছে। যুগ চেতনার চিত্তভূমি নিত্যভূমি বাংলারে আচ্ছা কবিতাটা সোনামণিরা কবিতাটি লিখেছেন হলো সিকান্দার আবু জাফর। এবার আমরা সিকান্দার আবু জাফরের জন্ম মৃত্যু এগুলো সম্পর্কে জানব। সিকান্দার আবু জাফর জন্মগ্রহণ করেছে হলো 1919 সালে। এরপরে তিনি কি ছিলেন তিনি ছিলেন হলো একজন কবি নাট্যকার ও সাংবাদিক। তিনি কোথায় জন্মগ্রহণ করছেন 1919 খ্রিস্টাব্দে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেছেন। পাকিস্তানি শাসক ও শোষণের বিরুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। যখন আমাদের এই দেশে 1971 সালে যুদ্ধ হয়েছে তখন তিনি কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে এই ক্ষেত্রে তাকে বলেছে যে পাকিস্তানি শোষকের বিরুদ্ধে সে সক্রিয় ভূমিকা পালন করেছে। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ আছে সে কাব্যগ্রন্থগুলো হলো কি প্রসন্ন প্রহর তিমি রাত্রি বাংলা ছাড়ো এই কাব্যগ্রন্থ হলো তার উল্লেখযোগ্য। আচ্ছা তার আরেকটা আছে সেটা হলো সিরাজদ্দৌলার নাটক তিনি সিরাজদ্দৌলার নাটকের তিনি বিখ্যাত নাটক এই নাটকটা তিনি পরিচালনা করেছেন তিনি লিখেছেন। আচ্ছা এই যে সিকান্দার আবু জাফর তিনি জন্ম মৃত্যুবরণ করেন 1975 সালে। তাই আমরা এই যে কবিতাটা পড়লাম এগুলো পড়লাম তোমরা এগুলা কি শিখলা এগুলোর মধ্যে এই যে আমি পাঠ করলাম তোমরা কি সবাই বুঝতে পারছো সোনামণিরা? আচ্ছা তাহলে আমরা জন্ম পাইলাম মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ মৃত্যুবরণ করেন হলো 1975 খ্রিস্টাব্দে। আচ্ছা এবার আমরা কয়েকটি শব্দ অর্থ তোমাদের বুঝিয়ে বলবো। পূর্ণবতী পূর্ণবতী মানে
পুণ্যবতী মানে পুণ্য বা ভালো কাজ করেন এমন রমণী। আচ্ছা সরোজিনী, সরোজ অর্থ কি পদ্ম, আর পদ্ম সরোজিনী হলো স্ত্রীলিঙ্গে হলো সরোজিনী। এরপর হলো ছোপানো, ছোপ মানে রং, এখানে রঙের ছোপ, ছোপে হলো ছোপানো মানে মনের মনের রাঙানো। এরপরে শাসন কারা, পাকিস্তানি দুঃশাসন যা ছিল কারাগারের সমান। আচ্ছা এরপরে উজ্জ্বল, উজ্জ্বল হলো উজ্জ্বল শব্দটির কমল রূপ, এই উজ্জ্বলটা হলো উজ্জ্বল শব্দটি কমল রূপ। আচ্ছা তা আমাদের এই পাঠে আমরা যেগুলো শিখলাম সেইগুলো তোমরা এইগুলো নিয়ে তোমরা প্রশ্ন তৈরি করবা, আর কালকে তোমাদের প্রশ্ন পাঠে ওইগুলো আমি আজকে কালকে আগামী পর্বের পড়াটা দিয়ে দিব। দেখো কি আচ্ছা তোমরা এই কবিতা থেকে সৃজনশীল প্রশ্ন পড়ে আসবা, আমি প্রশ্নগুলো দিয়ে দিতেছি, তোমরা এই প্রশ্নগুলো পড়ে আসবা। মার পায়ে কি বাজে, রক্তের ধোয়া সরোজিনী বলতে কি বুঝিয়েছেন, রক্তের ধোয়া সরোজিনী বলতে কি বুঝিয়েছেন। আচ্ছা এরপরে গ নম্বরটা, মফিজের মাধ্যমে গর্ভিণী মা জননী গরবিনী মার্জনানী কবিতা কোন বিষয় ফুটে উঠেছে। কোন বিষয়ের দিকটি ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা এই প্রশ্ন তিনটি তোমাদের আমি দিয়ে দিয়েছি বাড়ি কাজের জন্য, বাড়ি কাজের জন্য। আচ্ছা প্রথম প্রশ্নটা হলো মার পায়ে কি বাজে, আমরা কবিতা থেকে এটা এটা জানতে পেরেছি মার পায়ে কি বাজে, নূপুর বাজে। এরপর রক্তের ধোয়া সরোজিনী বলতে এখানে কি বুঝিয়েছেন, রক্তের ধোয়া সরোজিনী তোমাদের সরোজিনী বুঝিয়ে বলেছি যে সরোজ অর্থ পদ্ম, আর সরোজিনী হলো স্ত্রীলিঙ্গের হলো সরোজিনী। এরপরে এটা কি বুঝিয়েছেন, এরপরটা হলো গ নম্বর হলো মফিজের মাধ্যমে গর্ভিণী মা জননী কবিতার কোন বিষয়ের দিকটি ফুটিয়ে তুলেছে। এ কারণে আমরা এই প্রশ্ন তিনটি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিয়েছি, তোমরা এগুলো কবিতাটি ভালো করে বারে বারে পড়ে এগুলো বুঝে এগুলোর উত্তর দিবে। আগামী পর্বে তোমাদের এই ক্লাসের
এগুলো আমি প্রশ্নগুলো ধরবো, তোমরা এগুলো ভালো করে পড়ে আসবে। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং শরীরের প্রতি খেয়াল রাখো, আমার জন্য দোয়া করো, তোমরাও ভালো থাকো। এভাবে আজকের মতে আমাদের ক্লাস শেষ করলাম। কি সোনামণি, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।